গত সাতই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা রাহুল গান্ধীর নেতৃত্বে হচ্ছে সেই কর্মসূচি সেখান থেকে সোমবার ভোট দিয়েছেন তিনি ভোট পর্ব শেষ এবার অপেক্ষা উনিশে অক্টোবরের ওই দিনে জানা যাবে কে হচ্ছেন কংগ্রেসের পরবর্তী সভাপতি দীর্ঘ দুই দশক পরে গান্ধী পরিবারের বাইরের কেউ কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হতে চলেছেন এই ভোট ঘিরে সরগরম ছিল কংগ্রেসের অন্দর কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একটি অংশ চাইছিলেন যে রাহুল গান্ধী সভাপতি পদে বসুন কিন্তু রাহুল গান্ধী জানিয়ে দিয়েছিলেন যে গান্ধী পরিবারের কেউ ওই পদের জন্য লড়বেন না তারপরেই বিভিন্ন নাম উঠে আসে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সভাপতি পদে লড়ার জন্য ইচ্ছে প্রকাশ করেন তারপর নানা টানা পোড়েনের পর মুখোমুখি খাগড়ে এবং শশী থারুর সোমবার সারা ভারত জুড়ে হলো এই নির্বাচন কংগ্রেসের পরবর্তী সভাপতি বেছে নিতেই হলো এই ভোট গ্রহণ প্রক্রিয়া কংগ্রেসের সভাপতি নির্বাচনে ভোট দিলেন রাজস্থানের কংগ্রেস নেতা শচীন পাইলট যদি অশোক গেহলট নির্বাচনের লড়ে জিততেন তাহলে তাকে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হতো সেক্ষেত্রে ওই পদের অন্যতম দাবিদার ছিলেন সচিন যদিও নানা টানা পোড়নের পর লড়াইয়ের ময়দান থেকে সরে আসেন অশোক গেহলট সোমবার কংগ্রেসের সভাপতি নির্বাচনে ভোট দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ মোট সাড়ে নয় হাজার প্রতিনিধি এই ভোটে যোগ দিয়েছেন শতাংশের বিচারে তা ছিয়ানব্বই শতাংশ এখন কংগ্রেসের ভারত জোড়ো পদযাত্রা চলছে যেখানে রয়েছেন রাহুল গান্ধী তার সঙ্গে সে যাত্রায় যোগ দিয়েছেন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা বিরো রিপোর্ট আর নিউজ